2001-এ খালেদা জিয়া ক্ষমতা আসার পর পরিকল্পিতভাবে আমাদের নেতাদের হত্যা করেছে এবং 15 আগস্ট একই দিনে তো শুধু 32 নম্বরে বাড়ি এলাম। আমার মেজপুকুর বাড়ি সাজুপুকুর বাড়ি পর্যন্ত তারা আক্রমণ করেছে। তো খুনের রাজনীতি বা মানুষ হত্যা করা বা একটা দলকে নিশ্চিহ্ন করা বা একটা পরিবার ধ্বংস করা, এই রাজনীতি তো বিএনপি করে, খালেদা জিয়া করে, এটাকে তো প্রকাশ্য দেবা লাগে, এটা তো মানুষের কাছে স্পষ্ট। কিন্তু এই যে বারবার আঘাত করা, এবং আপনাদের মনে আছে খালেদা জিয়ার বক্তৃতা, সে বক্তৃতা দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না, এটা খালেদা জিয়া কিভাবে বলেছিল? এই হত্যা ষড়যন্ত্র করেছিল, ধারণা ছিল নিশ্চয়ই আমি মরে যাব। আর আওয়ামী লীগ, খালেদা জিয়া আরো বলেছে আওয়ামী লীগ 100 বছরের ক্ষমতা আসতে পারবে না। কেন বলেছিল? কারণ ওই যে গ্রেনেড হামলা, ওই ট্রাকের উপর যদি গ্রেনেড পড়তো, আমাদের যারা আওয়ামী লীগের নেতা ছিল ওখানে, সবই তো শেষ হয়ে যেত। কাজে এইভাবেই তারা হত্যার ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। যে রাজনৈতিক দলের উত্থানই ঘটেছে হত্যাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তাদের মিথ্যাচার মানুষকে বিভ্রান্তি করার জন্য। কিন্তু তাদের হাতে তো রক্ত, এদেশের মানুষের, আমার আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী তারা হত্যা করেছে, সেই জিয়াউর রহমান থেকে শুরু। 2001-এ খালেদা জিয়া ক্ষমতা আসার পর পরিকল্পিতভাবে আমাদের নেতাদের হত্যা করেছে। সারা বাংলাদেশে বোমা হামলা, গুলি, সরাসরি হত্যাকাণ্ড, মসজিদে নামাজ পড়ছে সেই অবস্থায় আমাদের কর্মী হত্যা, এরকম কত ঘটনা। অগ্নি সন্ত্রাস করে কিভাবে খালেদা জিয়া আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে বা সাধারণ মানুষকে হত্যা করেছে। আমাদের নেতা কর্মীদের উপর তো হামলা আসলোই, সাধারণ মানুষও তো ওদের হাত থেকে রেহাই পায় নাই। ঘাতক, ওরা ঘাতকই, ওরা তো জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই তো বিএনপির আসল চেহারা, এটাই তো বিএনপির চরিত্র, এবং এর নেতৃত্ব খালেদা জিয়া, তারেক জিয়া, তারাই তো দিচ্ছে, তারাই তো করছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ক্ষমতায় থেকে, মানুষকে কি দিয়েছে? মানুষ তো ক্ষুধার্ত ছিল, এদেশে ক্ষুধা, দারিদ্র, রোগে চিকিৎসা পায় না, দুর্ভিক্ষ প্রতিনিয়ত ছিল, কিন্তু তারা তো অর্থ সম্পদ বানিয়ে যথেষ্ট ফেলে পুকুরে উঠেছিল।